আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ডেরাগড় থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়েছি কলমি শাক রেসিপি নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কতগুলো কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকের সাথে আমি নিয়েছি কচুল্লা পাতা। আজকে আমি এই দুই রকমের শাক দিয়ে আপনাদেরকে সাদা ভাজি করে দেখাবো। খুবই অল্প সময়ে কিভাবে এত দুর্দান্ত মজাদার একটা ভাজি রেসিপি করা যায় আপনাদেরকে আমি সেটাই আজকে তৈরি করে দেখাবো। তো প্রথমেই কিন্তু এই কলমি শাক আর কচুল্লা পাতাগুলো খুব ভালোভাবে দেখে দেখে বেছে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আপনারা এখানে যে কচুল্লা পাতাগুলো দেখতে পাচ্ছেন, আমি কচুল্লা পাতা থেকে এইগুলা লতের মতো যে এগুলা ফেলে দেব আর এই শক্ত ডাটাগুলো ফেলে দিব। এখান থেকে আমি শুধু পাতা আর নরম অংশগুলো পরিষ্কার করে নিয়ে নিব, আর যেগুলো পোকরা পাতা সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর কলমি শাক থেকে শুধু আমি এই যে পোকরা পাতাগুলো আছে শুধু পোকরা পাতাগুলো ফেলে ভালো ভালো পাতা আর ডাটাগুলো নিয়ে নিব। কলমি শাকের ডাটাগুলো কিন্তু খুবই নরম, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এখান থেকে ডাটাগুলো নিয়ে নিব। তো প্রথমেই আমি শাকের পাতাগুলো আর ডাটাগুলো দেখে দেখে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি শাকগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখিয়ে দিলাম আমি কতটুকু কুচি কুচি করে নিয়েছি। এখন আমি শাক ভাজি করতে চুলায় চলে যাচ্ছি। ভিডিওটি না টেনে রান্নার সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কড়াইয়ের তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আজকের ভাজির রেসিপিটা কিন্তু আমি সাদা ভাজি করব, সেজন্য এখানে আমি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি কিছুই দিব না। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ফালি করে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাতাগুলো, কলমি শাক আর কচুল্লা পাতা। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যেন শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কলমি শাক ভাজিতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। শাকের মধ্যে যেই পরিমাণ পানি ছিল সেই পানি দিয়েই কিন্তু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কোনো প্রকার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আজকের শাক ভাজিটা আমি হাই মিডিয়াম আঁচে রান্না করছি। এভাবেই আমি আরও 2 মিনিটের মতো শাকটা ভাজি করে নিব। কলমি শাকটা আমি আরও 2 মিনিটের মতো ভাজি করে নেওয়ার পর আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে কলমি শাক ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে বাচ্চারাও খুব ভালোভাবে সুস্বাদুভাবে মজা করে খেতে পারে। তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজি। আমি এখন চুলা বন্ধ করে রাখবো। তো আমার ভাজির রেসিপিটা কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।